আজকের রেসিপি সকলের প্রিয় দুধপুলি। নমস্কার, আমার নতুন আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত। খুবই সহজ পদ্ধতিতে দুধপুলির এই রেসিপিটা যে কেউ বানিয়ে নিতে পারবেন। চাল বাটার ঝামেলা ছাড়াই বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে খুব সহজেই এই পিঠে বানিয়ে নিতে পারবেন। পিঠের এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। একটা বড় সাইজের গামলা নিয়ে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম দুবাটি বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়ো, আর অল্প একটু নুন দিয়ে দিলাম। শুকনো অবস্থাতেই নুনটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। নুনটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প অল্প গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে যেহেতু গরম জল, তাই হাত দিয়ে মেশাবেন না, কোনো কিছুর সাহায্য নিয়ে চামচ, হাতা অথবা খুন্তির সাহায্যে এইভাবে মিশিয়ে নেবেন। বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়োতে অবশ্যই গরম জল ব্যবহার করবেন, নাহলে কিন্তু আঠালো ডো রেডি হবে না। এইভাবে অল্প অল্প জল দিয়ে চামচের সাহায্যে একটু মেখে নিয়েছি। এই অবস্থায় আমি কিছুক্ষণ রেখে দেব, প্রায় 15-20 মিনিট মতো রেখে দিয়েছি। আর এদিকে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, আর এখানে রয়েছে পাটালি গুড়। এখানে পাটালি গুড় প্রায় 250-300 গ্রামের মতো আছে। গুড়গুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে প্রথমে নারকেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দেবো গুড়গুলোকে। আপনারা চাইলে পাটালি গুড়গুলোকেও গ্রেট করে খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন। তবে এইভাবে করলে কিছুক্ষণ লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে, এতে করে গুড়গুলো খুব সুন্দরভাবে গলে যাবে। আর মাঝে মাঝে খুন্তি দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিতে হবে। এখানে আমি গুঁড়ের সাথে সাথে অল্প একটু চিনিরও ব্যবহার করেছি। আপনারা চাইলে পুরো গুড় দিয়েও করতে পারেন, অথবা পুরটাকে শুধু চিনি দিয়েও করে নিতে পারেন। নারকেল আর গুড় কিছুক্ষণ লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করার পর খুব সুন্দরভাবে মিশে গেছে। আর যেগুলো অল্প একটু রয়েছে সেগুলোকে এইভাবে খুন্তি দিয়ে একটু চেপে দিলেই খুব সুন্দরভাবে মিশে যাবে। প্রায় 10 মিনিট মতো পুরটাকে রেডি করে নিয়েছি। এখন আমি দেখে নিচ্ছি একটু আঠালো ভাব হয়েছে কিনা। পুরটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন আমি একটা আলাদা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, তুলে কিছুক্ষণ আমি ঠান্ডা করে নেব। অন্যদিকে চালের গুঁড়োর মধ্যে গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে প্রায় 15-20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, আর সেটাকে এখন হাতে খুব ভালো করে মেখে নেব। অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। যদি জল প্রয়োজন হয় তবেই দেবেন, নাহলে কিন্তু দেওয়ার দরকার নেই। অনেকেই বলেন বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে ভালো পুলি পিঠা বানানো যায় না, কিন্তু এই পদ্ধতিতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন, খুব সুন্দরভাবে পুলি পিঠাগুলো রেডি হয়ে যাবে। ডোটাকে কিছুক্ষণ হাতে এইভাবে খুব ভালো করে মেখে নিয়েছি। কিছুক্ষণ মেখে নিলে খুব সুন্দর একটা ডো রেডি হয়ে গেছে। এখন দেখুন, এইভাবে ছোট ছোট লেচি কেটে আমি হাতের তালুর সাহায্যে গোল করে নেব, আর গোল করা হয়ে গেলে চ্যাপ্টা করে নেব। দুহাতের বুড়ো আঙুল দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বাটির মতো একটা শেপ দিয়ে নেব। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কোনো রকম ফেটে যাচ্ছে না, একেবারে স্মুথ একটা ডো রেডি হয়েছে। এইভাবে পাতলা করে বাটির মতো শেপ দিয়ে একটা গোল করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব নারকেলের পুর। নারকেলের পুর দিয়ে মুখটাকে বন্ধ করে দেব। নারকেলের পুরের পরিমাণটা আপনারা কমিয়েও নিতে পারেন। এখন পুরটাকে খুব ভালো করে চেপে দিয়ে এইভাবে মুখটাকে বন্ধ করে প্রথমে আমি পুরো চারপাশটাই মুখটাকে এইভাবে টিপে বন্ধ করে দেব। পুলি পিঠার মুখগুলো খুব ভালোভাবে বন্ধ করে নিতে হবে, নাহলে কিন্তু দুধের মধ্যে পড়লে ফেটে পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে মুখটাকে বন্ধ করে নেওয়ার পর ঠিক এইভাবে আঙুল চেপে চেপে একটা ডিজাইন দিয়ে নিলাম। একটা পুলি পিঠা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে আরও একটা পুলি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। সেম একইভাবে অল্প একটুখানি লেচি নিয়ে গোল করে নিয়েছি, তারপর এইভাবে চ্যাপটা করে বুড়ো আঙুলের সাহায্যে একটু গোল গোল করে ঘুরিয়ে নেব। এইভাবে পাতলা একটা বাটির মতো শেপ এসে গেলে এর মধ্যে পুর ভরে ঠিক একইভাবে মুখটাকে বন্ধ করে দেব। খুব সহজ পদ্ধতিতেই আপনাদের দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনাদের খুবই ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। ঠিক একইভাবে সমস্ত পিঠাগুলোকে আমি রেডি করে নিয়েছি। পিঠাগুলো কিন্তু কোনোরকম ফেটে যায়নি বা কোনোরকম দাগ নেই। এখন আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ উষ্ণ গরম জল, মানে যার মধ্যে আঙুল ডোবানো যায় এমন গরম জল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। অল্প অল্প গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আবার মেশানো হয়ে গেলে অল্প অল্প দুধ দিয়ে আবারও মিশিয়ে নেব। গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও করতে পারেন, সেটাও খুব সুবিধা হয়। গুঁড়ো দুধ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি গ্যাস অন করে কিছুক্ষণ দুধটাকে ফুটিয়ে নিয়েছি।
এই অবস্থায় গ্যাস অফ করে আমি দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ। এতে করে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর এখন দিয়ে দিলাম দুটো এলাচ। এলাচগুলো ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এতে করে গন্ধ যেমন সুন্দর হবে তেমনি স্বাদও কিন্তু দুর্দান্ত আসবে। কিছুক্ষণ দুধগুলোকে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঠেগুলোকে। এক এক করে খুব সাবধানে পিঠেগুলোকে ছাড়তে হবে। এই অবস্থায় কোনোরকম নাড়াচাড়া করা চলবে না, তাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাবে। এখানে তিনটে রয়েছে পুরছাড়াই, তো এইগুলো আমাদের নিয়মের মধ্যে আছে তিনটে অথবা পাঁচটে দিতে হয়। এগুলোকেও দিয়ে দিলাম সাথে, আর অল্প একটু নুন দিয়ে দিলাম। পিঠা কিংবা পায়েসের সাথে অল্প একটু নুন দিলে পিঠা পায়েসের কিন্তু স্বাদটা ভালো হয়। দুধের মধ্যে পিঠা দিয়ে প্রায় 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এখন আমি হাতা দিয়ে এভাবে হালকাভাবে নাড়াচাড়া করে নেব। এই অবস্থায় খুব তাড়াতাড়ি দুধটাকে ঘন করতে হলে অল্প একটু দুধের মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ো 1 চামচ দিয়ে মিশিয়ে নেব। তাতে করে দুধ খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। চালের গুঁড়োর মিশ্রণটাকে অল্প অল্প দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপর আবার দেব, মানে একসাথে দিয়ে দেব না, অল্প অল্প দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ পিঠাগুলোকে রান্না করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পাটালি গুড়। দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে পিঠাগুলো হয়ে যাওয়ার পর ঠিক নামানোর আগে আগে পাটালি গুড়গুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে করে কোনো রকম দুধ কেটে যাওয়ার ভয় থাকবে না। পাটালি গুড় ছাড়াও আপনারা চিনি দিয়েও করে নিতে পারেন, আর মিষ্টির পরিমাণটা আপনারা বুঝে দেবেন। যতটা মিষ্টি খান সেই বুঝেই চিনির পরিমাণ অথবা পাটালি গুড়ের পরিমাণটা দিতে পারেন। এইভাবে নাড়াচাড়া করে গুড়গুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর দেখেই বুঝতে পারছেন হালকা কালারও চেঞ্জ হতে শুরু করেছে। পিঠেগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়েছে আর দুধ কোনো রকম ফেটে যায়নি। এই অবস্থায় আমি গ্যাস অফ করে দিয়েছি, আর দুধের ঘনত্ব এখন যেমন রয়েছে ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। এখন আপনাদেরকে দেখাচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর। দেখুন, একেবারে ক্রিমি একটা টেক্সচার তৈরি হয়ে গেছে। তাহলে আর দেরি না করে কোনো রকম ঝামেলা ছাড়াই বাজার থেকে কেনা চালের গুঁড়ো দিয়ে বানিয়ে নিন দুধপুলি। এমনই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি। শীতের সন্ধ্যায় এমন পিঠাই কামড় দিতে কার না ভালো লাগে। দেখুন, লোভনীয়ভাবে তৈরি হয়ে গেছে দুধপুলি।